আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মেয়েদের স্তনের আকার কিভাবে বড় করা যায়। আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথেই জানতে পারেন। অনেক মেয়ের মনে হয়তো প্রশ্ন থাকে যে ছোট ব্রেস্ট কিভাবে বড় করব, বা এত ছোট ব্রেস্ট দিয়ে স্বামীকে খুশি করতে পারবো তো, ইত্যাদি প্রশ্নগুলোর সমাধান হলো প্রাকৃতিকভাবেই এখন ব্রেস্ট বড় করা যায়, সার্জারির প্রয়োজন পড়ে না। বড় ব্রেস্ট মেয়েদেরকে যৌন আকর্ষণীয় গড়ে তোলে। সাধারণত 34-36 মেয়েদের স্ট্যান্ডার্ড ব্রেস্ট সাইজ, তবে অনেকের ব্রেস্ট আকারে ছোট হয়ে থাকে। এ পদ্ধতিটি তাদের জন্য যাদের ব্রেস্টের মাপ 34-36 নিচে। প্রাকৃতিকভাবে কিভাবে ব্রেস্ট বড় করা যায় তার উপায় আলোচনা করা হলো। 1. আপনাকে মানসিকভাবে অনেক দৃঢ় হতে হবে। মন মরা হয়ে বসে থাকলে স্তনের অবস্থা আরও খারাপ হবে। আপনার বয়স এবং স্বাস্থ্য বাড়ার সাথে সাথে আপনার স্তন এমনিতেই বড় হবে, তাই নিজেকে কিছুটা সময় দিলে ভবিষ্যতে প্রাকৃতিকভাবেই বড় হয়ে যেতে পারে। তাই বুকের কিছু ব্যায়াম আছে, যেমন বুক ডাউন, বেঞ্চ প্রেস। এ সকল ব্যায়াম কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই খালি হাতেই করা যেতে পারে। 2. ব্রেস্টে নিয়মিত ম্যাসাজ করলে এটি ধীরে ধীরে বড় হয়, আবার নিয়মিত সেক্স করলে তা বড় হয় বিবাহিতদের জন্য। তবে এ সময় নিজের অর্গাজমের উপর নজর দিতে হবে। অনেকক্ষণ ধরে সেক্স করার চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সেক্সে পুরোপুরি তৃপ্ত হওয়ার চেষ্টা করতে হবে। নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সক্রিয় থাকতে হবে। এতে দেহে হরমোনের সংখ্যা বৃদ্ধি পাবে, যা ব্রেস্ট বড় করতে সহায়তা করবে। চাইলে ম্যাসাজের সময় হালকা গরম করে সামান্য সরিষার তেল বা খাঁটি মধু ব্যবহার করতে পারেন। 3. মেয়েদের জন্য ব্রেস্টের কিছু স্পেশাল ব্যায়াম আছে, যেমন বেঞ্চ প্রেস, বাটারফ্লাই প্রেস, পুশ আপ বা বুক ডাউন। নিয়মিত এগুলো করে স্তনের টিস্যুতে ব্লাড ফ্লো বাড়াতে হবে। এতে বুকের পেশিগুলো সঠিক শেপে এসে স্তনকে সুগঠিত করবে। এটা অনেকটা বডি বিল্ডাররা যেভাবে শরীরের পেশি বৃদ্ধি করে সেভাবে কাজ করবে। দিনে বেশ কয়েকবার দুই হাত দুই দিকে প্রসারিত করে আবার এক করুন। 4. স্বামী বা পার্টনারকে বলবেন আপনার দুটো ব্রেস্টই সমান গুরুত্ব দিতে, সেজন্য একটা ব্রেস্ট নিয়ে মেতে না থেকে সেদিকে খেয়াল রাখুন। এছাড়া আরেকটি বিষয় লক্ষ্য করে দেখবেন যে আপনার ডান স্তনের চেয়ে বাম স্তন কিছুটা বড়, তবে এই নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই, এটি প্রাকৃতিক। 5. হাত ঘষে গরম করে দুই হাত স্তনের নিচে হালকা চেপে ধরে ডান হাত ঘড়ির কাটার দিকে আর বাম হাত ঘড়ির কাটার উল্টো দিকের মতো ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। সকালে ঘুম থেকে ওঠার সময় আর রাতে ঘুমোতে যাওয়ার আগে 10-15 মিনিট এভাবে 100-300 বার ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। মাসখানেকের মধ্যে স্তনের সাইজ কিছুটা বাড়তে পারে। সেই সাথে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, রাতে অনেক ঘুমাতে হবে। 6. গোসল করার সময় হাত দিয়ে ব্রেস্টের চারপাশ 10-15 মিনিট ম্যাসাজ করবেন। আপনার শরীর যদি চিকন হয় তাহলে 2-3 মাস সুষম খাদ্য খেয়ে শরীরটা ঠিক করেন। দুধ, ডিম, ফল একটু বেশি খেলে উপকার পাবেন। চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন। শরীর বাড়ার সাথে সাথে আপনার স্তনও বড় হবে। সাথে ব্যায়াম করবেন। ব্যায়াম না করলে শরীর আবার বেশি মোটা হয়ে যেতে পারে। শরীরের প্রতি খেয়াল রাখবেন, ঠিকমতো ঘুমাবেন, ম্যাসেজটা চালিয়ে যাবেন। যদি পারেন তাহলে দিনে 2 বার 10-15 মিনিট আলতোভাবে টিপবেন বা ম্যাসাজ করবেন। আর এই সময় কিন্তু সঠিক মাপের বাঁধ ব্যবহার করতে হবে, নইলে ব্রেস্ট ঝুলে যেতে পারে। 7. আপনি যখন থেকে ব্রেস্ট বড় করার জন্য ব্যায়াম ও ম্যাসাজ শুরু করবেন তখন থেকে ব্রেস্ট এনলার্জিং ক্রিম ব্যবহার করা বন্ধ করে দিন, যদি ম্যাসাজ শুরুর আগে থেকেই ব্রেস্ট এনলার্জিং ক্রিম ব্যবহার করে থাকেন, কারণ এ ধরনের ক্রিম সাধারণত কোনো কাজে আসে না। এছাড়া ব্রেস্ট বড় করার জন্য কোনো পিল সেবন করবেন না, এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ব্রেস্ট ক্যান্সার পর্যন্ত হতে পারে এসব ক্রিম বা পিল ব্যবহারের ফলে। 8. 1-2 সপ্তাহ পরপর নিজের ব্রেস্ট মাপুন, টাইট জামাকাপড় পরিধান করুন এবং সঠিক কাপ সাইজের ব্রা পরিধান করুন। 9. আপনার ব্রেস্টের মাপ যদি 38-এর বেশি হয়ে থাকে তাহলে আপনার ব্রেস্ট বড় করার কোনো প্রয়োজন নেই, কারণ অনেক মেয়ে বা মহিলাদের বংশগতভাবেই ব্রেস্ট বড় থাকে। 10. এছাড়া ব্রেস্ট বড় করার জন্য ব্রেস্ট ইমপ্ল্যান্ট সার্জারি রয়েছে, এটি ন্যাচারাল নয় বলে না করাই ভালো এবং এই পদ্ধতিটি ব্যয়বহুল। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আপনার কোনো প্রশ্ন বা সমস্যা থাকে